দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন এবং কামাল হোসেন বিপ্লব। আমি প্রথমে চলে যাচ্ছি বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীরা প্রতিক্রিয়া কি এবং টিকিট ছাড়া কেউ ভ্রমণ করছেন কিনা সব মিলিয়ে জানাবেন আমাদের। হ্যাঁ অভি, আপনাকে যদি আমরা জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে যে মানুষ ঢাকা থেকে চলে যাচ্ছেন, বলা যায় যে আজকে প্রায় বেশিরভাগ লোকই এসে চলে যাচ্ছেন, কিন্তু আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশন এবং এই মুহূর্তে আজকে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে আমরা যে জিনিসটি দেখেছি, আজকে 39টি রেল ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তার মধ্যে এখন পর্যন্ত 14টি ট্রেন ছেড়ে গিয়েছে আর প্রত্যেকটি হচ্ছে যথাসময়ে আসলে ছেড়ে গিয়েছে। যাত্রীরা বলছেন যদিও তারা অনেক ভোগান্তির মধ্যে টিকিট পেয়েছেন অনেক ভোগান্তির মধ্যে, কিন্তু এই যে যাত্রাটি তাদের ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে সেই কিন্তু যাত্রীবাদের আসলে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। আমরা যদি আপনাকে আর একটি তথ্য দিয়ে রাখি যে আমাদেরকে রেলওয়ে স্টেশন মাস্টার যেটি জানিয়েছেন যে দুদিন পরেই আর একদিন পরেই হচ্ছে শিল্প কারখানা খুলবে, সেই ক্ষেত্রে শিল্প কারখানার অতিরিক্ত যাত্রী চাপ এড়াতে তারা বিশেষ ট্রেন চালু করবেন। তো আজকের এই মুহূর্তে যদি আমরা আজকের চিত্রটি আপনাদেরকে আমরা বলতে চাই, আজকে যদি বলতে গেলে যে দুটি স্টেশনে আমরা গিয়েছি, কোথাও আসলে এতটা মানুষের উপচে পড়া যে ভিড়, প্রত্যেকটি ট্রেনে যে অতিরিক্ত যে যাত্রী সেই জিনিসটি নিয়ে, আর অনেকেই আসলে যারা টিকিট পাননি তারা আসলে দাঁড়িয়ে যেসব স্ট্যান্ডিং টিকিট আছে সেসব টিকিট নিয়ে আসলে ভ্রমণ করছেন। রেলের পক্ষ থেকে এই জিনিসটা অন্তত এবার নিশ্চিত করা হয়েছে, সেটি হচ্ছে যে প্রত্যেকটি টিকিট চেক করে আসলে ইয়ার প্ল্যাটফর্মের ভিতরে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে, যার ফলে বলা যায় যে এবারের অন্যান্য বছরের তুলনায় এবারের যে ব্যবস্থাপনাটা সম্পূর্ণ অনেকটাই সুন্দর, সেটি হচ্ছে যাত্রীরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, আছেন আমাদের প্রতিনিধি বিপ্লব সেখানে। অভি, আপনারা জানেন যে আর ঈদ উল ফিতরের মাত্র দুই দিন বাকি রয়েছে, আজ কিন্তু কালিয়াকুরের শিল্প কলকারখানা কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু চন্দ্রা এলাকায় জনসংখ্যাকে জানিয়ে রাখি যে যে গাড়ি রয়েছে তার কিন্তু সারিবদ্ধ ধীর গতিতে চলছে। তবে যাত্রীরা যেমনটি আমাকে জানিয়েছেন যে গাড়ির ভাড়া বেশি হওয়ায় কিন্তু তারা বিভিন্ন মোটর সাইকেল এবং পিক আপ যুগেই তারা গন্তব্যস্থানে পৌঁছেছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু হাইওয়ে এবং জেলা এবং থানা পুলিশ কিন্তু 200 সদস্য কাজ করতেছে। তারা যেমনটি আমাকে বলেছেন যে এখানে কিন্তু এই হাইওয়ে পুলিশে কিন্তু যে বাসে ভাড়াগুলো যাত্রীদের কাছে বেশি নিচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা কোনো কার্যক্রম চালাচ্ছে না। এই ছিল ঢাকা চন্দ্রা মহাসড়ক থেকে সর্বশেষ খবর। বিল্লাল এবং বিপ্লব, আপনাদের দুজনকে ধন্যবাদ।